শুধু মনে হচ্ছে কালী সাজবো, মা গো আমাকে কেমন লাগবে, কারণ আমার ফার্স্ট কাজ হবে কালী সাজানোটা। দুর্গাটা সাজিয়েছি আগে, এটা সাজিয়েছি, ওটা সত্যি আমিও নার্ভাস ফিল করিনি। আজকে একটা খুব এক্সাইটেড লাগছে, কেমন লাগছে আমাকে। আমি শুধু রিসার্চ করছি যে কিভাবে সাজাবো, কি করলে ভালো লাগবে। একদম একদম প্রচন্ড এক্সাইটেড লাগছে। আমি জানি না আমি কেমন সাজবো। স্টুডিওতে ফোন করেছিলাম, ওখানকার লোক 8টা অবধি খোলা আছে। তো এখন মেকআপ স্টার্ট হোক, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মেকআপ শুরু হবে, আমি কিছুটা আর কি রেডি হয়ে নিলাম ড্রেসের দিক থেকে। আর এদিকে হচ্ছে গয়নাগাটিগুলো সবকিছু এখন বের করে রাখা হলো। এদিকে এটা হচ্ছে অলউইনার, আর এখানে এগুলো সব আমার, আমি নিয়ে এসেছি বাড়ি থেকে। এই যে চুড়ি, এই হারটা, তারপরে এই যে এই চুড়িগুলো, এই চুড়িগুলো নিয়ে এসেছি, এই কানেরটা নিয়ে এসেছি, আর আই শ্যাডোটা নিয়ে এসেছি। আর এদিকে আমি একটা কালো শাড়ি, এই যে কালো শাড়ি নিয়ে এসেছি, এই শাড়িটা, ঠিক আছে? তো চলো। আর এইদিকে এই মালাটা আগের দিন কিনেছিলাম আজকের এই ভিডিওর জন্য, এগুলো সব কিনেছিলাম। কিন্তু আজকে একটা টাটকা জবার মালা নিয়ে এসেছি, তো দেখি অলবিনা কোনটা পরাই, আসলটা না নাকি নকলটা। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার স্টার্ট করা যাক। তোমাদেরকে চুলটা দেখানো হয়নি, এই হচ্ছে চুলটা, দেখো। এটাও আগের দিনকে অনেক রাত জেগে, রাত্রির হয়ে গেছিল অনেক, তাও খুঁজে খুঁজে অনেক নিয়ে এসেছি বাজার থেকে, দিয়ে অলবিনাকে দিয়ে গেছিলাম আগেই, যাতে ও রেডি করে ছাড়ি টাড়িয়ে রাখতে পারে, কারণ এগুলো এরকম রোল করে করে বিক্রি হচ্ছে, যে রোল। হ্যাঁ শেষ, বাপরে বাপ, ওই যে দার্জিলিং এ চলে গেছি। তুই তো জনির জন্য কোন জায়গায় ঘুরতে যাবি না, আমি কাশ্মীর দার্জিলিং এর একটু ফিলিংস তো দিয়ে দি, আর কি করবি। এবার তো ঠিক হলো, কি দিচ্ছিস রে? তেল বরফ, 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 বরফটারই জলটা আমি দিচ্ছি, তুই তো বরফ নিতে পারছিস। হ্যাঁ ঠিক আছে, দিলে এই বরফ গুলো দিলে না খুব ভালো হয়, এই ওপেন স্পট গুলো বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমার এখানে শুরু হয়ে গেছে মেকআপ। তো তোমরা যদি এরকম মেকআপ ক্রিয়েট করতে চাও যেরকম আমি সাজছি, তোমরা কিন্তু অবশ্যই অলবিনার সাথে যোগাযোগ করো। ওর চ্যানেলের নাম হচ্ছে অলবিনাস মেকওভার, তো তোমরা অবশ্যই ওর চ্যানেলটা ভিজিট করো। আর তারপরে কিন্তু যদি ওর সাজানো ভিডিও, ওর ঘোরাফেরা, ওর সমস্ত ডেইলি ভ্লগিং, ওর কাজকর্ম ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই ওর চ্যানেলটা সাপোর্ট করো। তো দেখো বন্ধুরা, ও কিভাবে সাজাচ্ছে আর কিভাবে যে মেকআপটা করছে আমি কিন্তু কিছুই জানি না। মানে ও কি কি ইউজ করছে, কি কি অ্যাপ্লাই করছে, জিনিসপত্রগুলোর নাম আমি কিছুই জানি না। তোমরা যদি শিখতে চাও, শিখে যদি মনে করো তোমরা বাড়িতে একবার এরকমভাবে সেজে একা একা নিজে নিজে সাজতে চাও, তাও সাজতে পারো। কিন্তু তার জন্য কিন্তু তোমাদেরকে ওর চ্যানেলটা দেখতে হবে, কেননা আমি কিছুরই নাম জানি না যে ও আমাকে কী দিয়ে সাজাচ্ছে। এগুলো খুব ভালো ভালো প্রোডাক্ট, কারণ আমার মুখে কোনো রকম জ্বালা পোড়া কিছুই করেনি, কোনো রকম কষ্ট আমি
ফিল করিনি, তো বুঝতেই পারছো আর মুখে কোনো দাগ বা র্যাশ কিছুই কিন্তু হয়নি। আমার স্কিনটা কিন্তু খুব সফট ছিল আর স্কিনে কোনো রকম সমস্যাও হয়নি। তো তোমরা যদি এই জিনিসগুলোর নাম বা কীভাবে সাজিয়েছে স্টেপ বাই স্টেপ, দুর্গাপূজার লুক বা যে কোনো ঠাকুরের লুক, রাধার লুক হতে পারে বা কৃষ্ণ কালী, যে কোনো মেকআপ বা ব্রাইডাল মেকআপ, বিয়ের কনে সাজ, সমস্ত কিছু থেকে শুরু করে কিন্তু তোমরা অলবিনার সাথে যোগাযোগ করতে পারো। আমার ডিসক্রিপশানে ওর চ্যানেলের লিঙ্ক থাকবে, কমেন্টেও পিন করা থাকবে, সঙ্গে থেকো। আর আমাকে কালি সেজে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ দুর্গা সাজে আমার পুরোপুরি একটা অন্যরকম লুক ছিল আর কালী ঠাকুরের লুক কিন্তু সম্পূর্ণ অন্যরকম, এটা একদমই আলাদা। কথা বলতে কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, এর আগে যতবার কথা বলেছি দেখেছি কিন্তু আজকে সেই মুখটা সেই ভয়ঙ্কর সৌন্দর্য আর কি, যেটা মা কালীকেও লাগে আর কি, ভয়ঙ্কর সৌন্দর্য টুক সেরকম টাইপের হয়ে গেছে। আজকে ত্রিনয়নটা একটু বড় হয়েছে না আগের দিনের থেকে, ত্রিনয়নটা দারুণ লাগছে। তো কেমন হয়েছে মা কালীর সাজ জানাবে সবাই কমেন্ট করে, ঠিক আছে?
চলো তোমাদের সাথে আরো কিছু ভিডিও ও করে দেবে ব্যাক ক্যামেরাতে, কারণ সামনে দেখে তোমরা অতটাও বুঝতে পারছো না, পেছন থেকে মানে ব্যাক ক্যামেরায় দেখলে ভালো বুঝতে পারবে। ঠিক আছে, সোমনাথকে এখনো ফোন করিনি, ফোন করবো। এই তো ব্ল্যাক হয়ে গেল, ওরে কাজল দিয়ে কাজল নেল পলিশ হয়ে গেছে আজকে আমার। এই দেখো কাজল দিয়ে দিয়ে পড়াচ্ছে, যাতে ব্ল্যাক হয়ে গেছে, ভালো লাগছে। কালো নেল পলিশ বাড়িতে ছিল, আমি একটু সময় পাইনি, সময় পেলে পরে আসতে পারতাম, একটা বড় কাজ মিটে থাকতো। বেশ কিছু শর্টস ভিডিও করব এখন, চলো সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। তো বন্ধুরা, তোমরা আমার ফুল লুকটা দেখে নিয়েছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। সোমনাথকে ফোন করে দিয়েছি, ও আসছে, আর অলবিনার বরকে একটু বললাম কিছু একটা নিয়ে আসো যাতে আমার জিভটা একটু লাল করতে পারি। জিভ লাল করবো কি করে বুঝতে পারছি না, অনেক কিছুই মাথায় আসছে, যে অনেক রকম লজেন্স আছে যেটা খেলে জিভ লাল হয়, অনেক রকম ফল আছে যেটা খেলে জিভ লাল হয়, তবুও এখন কাজের টাইমে ওই হয় না, আগে থেকে সবকিছু গোছানো থাকলে। কিন্তু আমার এই জিভ লালটা কদিন ধরেই ভেবে যাচ্ছি অলবিনার আমি, কিন্তু ওটাই শুধু বাকি রয়ে গেছে। তো এখন দেখি কিভাবে জিভটা লাল করা যায়, না তো ডিএন মিত্রতে স্টুডিও থেকে ফটো তোলাটাই বেকার হয়ে যাবে জিভটা লাল করতে না পারলে। যদিও ওরা বলেছে এডিটের মাধ্যমে জিভ লাল করে দেবে, কিন্তু তবুও যদি একটা ন্যাচারাল ব্যাপারটা একটা আলাদা জিনিস না, আর এডিট করা জিনিসটা একটা আলাদা জিনিস, যেটা ন্যাচারাল হবে সেটাই ভালো। তো যাই হোক চলো, আর অলবিনারিকায় তোর সাথে যোগাযোগ করতে গেলে কি কি করতে হবে সব কিছু বল। আগে হেসে নিক না, আগেই হাসি, আমাকে দেখে হাসবি না কিন্তু, মাকালের রূপ কিন্তু এটা, খড়গ দিয়ে দেবে একদম। তো যাই হোক, সবাই আমাকে এখন চিনে গেছে এর দৌলতে মোটামুটি ভাবে, তবে অনেকেই চিনতো আগে থেকে, তাই না? তো যাই হোক, আমার নিজস্ব একটা চ্যানেল আছে অলবিনাস মেকওভার, যদি তোমরা চাও তাহলে অবশ্যই সেই চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। আমার চ্যানেলে নতুন নতুন অনেক ধরনের মেকআপ টিউটোরিয়াল, তারপরে এমনি লাইফ, ডেইলি লাইফের ব্লগ সবই ছাড়িয়ে আমি পোস্ট করি। প্রচুর ঘুরতেও যায়, অনেক জায়গার ভিডিও পাবে, প্রচুর ঘুরতে যায়, তো ভালো ভালো ভিডিও পাবে ওর চ্যানেলে। তো আমি মানে সব রকমই দেওয়ার চেষ্টা করি তোমাদের, নিত্য নতুন ভিডিও, কোনো একঘেয়েমি ব্যাপার তোমরা ওর চ্যানেলে পাবে না, পুরো নিত্য নতুন ভিডিও পাবে। প্লিজ সাবস্ক্রাইব করে দাও ওর চ্যানেলটা, অলবিনাস মেকওভার, আমি ডেসক্রিপশনে ওর চ্যানেলের লিংক দিয়ে দেবো, কমেন্ট পিন করে দেবো। আর তবু তোমরা যদি চাও সার্চ করতেও পারো, অলবিনাস মেকওভার দিয়ে সার্চ করলে একদম ফার্স্টেই চলে আসবে, দেখবে আইকনে এল ভি আই এন এ এস, এইটুকুনি লিখলেই আমার চ্যানেলটা প্রথমেই চলে আসবে, আর দেখবে আইকনে আমার সাথে ওর একটা ছবি দেয়া রয়েছে। আর আমারও ফেসবুকেও আছে মুয়া অলবিনা চৌধুরী ঘোষ বলে, আর ইনস্টাগ্রামও আছে, তো তোমরা চাইলে সবকিছুতেই আমার সাথে ফলো করতে পারো, আমাকে ভালোবাসা দিতে পারো, অবশ্যই ভালোবাসা দিও। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো, প্লিজ ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওর পাশে থাকো, ওর পাশে এসে দাঁড়াও, কারণ মেয়েটা প্রচন্ড খাঁটি একটা মেয়ে, প্রচন্ড পরিমাণে পরিশ্রম করে আর প্রচন্ড খাটতে পারে, তো ওর ভিডিওগুলো দেখলে তোমাদের খুব ভালো লাগবে, আর তোমরাও এনার্জি পাবে, আর কাজের উৎসাহটা তোমাদেরও বেড়ে যাবে ওর ভিডিও। আর ওকে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু এই নিয়ে বহুবার সাজলাম ওর কাছে, সত্যি ওর হাতের কোনো তুলনা নেই, ওর হাতের একটা আলাদা জাদু আছে সত্যি তাই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার হাতের কাজ কেমন হয়েছে, আর ইভেন ওকে মা কালী সেজে কেমন লাগছে। তো এরপরে তোমরা যদি মানে আমার চ্যানেলে যাও তো অনেক কিছু দেখতে পাবে, অবশ্যই আসো, কিন্তু অবশ্যই অবশ্যই এসো সবাই, আমি সমস্ত দিক দিয়ে তোমাদেরকে ও যাতে পৌঁছাতে পারো আমি জানিয়ে দেব, ডেসক্রিপশনে বা কমেন্টেও পিন করে দেবো, বলেই দিলাম। তো চলো এবার আস্তে আস্তে আমি কটা শর্টস ভিডিও করে নিই, নাহলে পরে আর সময় পাবো না। টাটা। ভুলে গেছিল, খুলে যাবে, এই হচ্ছে ফাইনাল লুক, এর আগের বার যেটা ছিল সেমি ফাইনাল ছিল, এই খুলে গেল, এটা তো আগা গোড়াই আমার সেই বহু দিনের অভিজ্ঞতা, এটা নিয়ে বহু দিনের অভিজ্ঞতা, এটা খুলবেই, আবার খুলবে, চিন্তা করো না একটু বাদে, ঠিক আছে একটু ভিডিও করে দিয়ে তারপরে খুলে যাবে, আবার অলরেডি খুলবো খুলবো করছে বোধ হয়, তাও আটকে তো দিলাম ভালো করে, টাইট করে দিচ্ছি, ব্যাগ খুলবেই এটা। যাই হোক চলো, এটা দেওয়ার পর ফাইনাল লুক এরকম, আপনাকে বলেছিলাম আগেরটা সেমি ফাইনাল পরেরটা ফাইনাল, ওই সেমি ফাইনাল আর ফাইনালের মাঝখানে যদি কিছু থেকে থাকে ওটা সেটা ছিল, এই যে এই আইল্যাস দিচ্ছে এটাই হচ্ছে ফাইনাল, জানি না আবারও কিছু বেরোবে কিটা,
না না আবারও বেরোবে, জিভ জিভ লাল করবো তো। হ্যাঁ তাহলে সেমিফাইনাল 1 সেমিফাইনাল 2। হ্যাঁ তো পান ফেল করে গেল আসলে। ও জট ইয়েটা ওই যেটাতে লাল হয় চুনে না কিসে যেন বললো, জর্দা না কি বললো, তো যেটাতে লাল হয় সেটার পরিমাণটা অ্যাকচুয়ালি কম এনেছিল, যার জন্য বেশি একটা লাল আসেনি। তো আমি এখন আবার বেরোবো, স্টুডিওতে যাব। তো যাওয়ার পথে ভাবছি বাজার থেকে একটা বেশি করে যাতে লাল হয় বলেই দেবো, সেভাবেই বানিয়ে দেবে যাতে লাল হয়। দেখো বেশি একটা লাল আসেনি দেখেছো। ঠিক আছে বেরোই, বেরিয়ে দেখা যাবে। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমি তো শুরুই করতে পারলাম না, তার আগে সব হয়ে গেল। আবার বলো কেমন লাগছে। ও কেমন লাগছে আবার বলো। টাইছি ওর হাত ধরে, আস্তে আস্তে আঁকাটা লাগে শুরু। মাকারি ব্ল্যাকমেল করবে, এখন বাইক চালাবো, খালান এই গাড়ি চালান, আরে গলা নামিয়ে দেবো ঘর থেকে। না না তো শিব না, শিবের শিবের গায়ে পা লাগলে হয়ে যাবে জিপ। চলো চলো বন্ধুরা, আমি একটা পান খাবো, খেয়ে সোজা ডিএন মিত্র স্টুডিও। ঠিক আছে